শরীফ আইডিয়া থেকে আপনি লিখেছেন, কোন এক বাবার ইচ্ছে তার যদি একটা ছেলে হয় তাহলে তাকে কোরআনের হিফজ লাইনে পড়াবে। আল্লাহর ইচ্ছে একটি ছেলে হয়েছে কিন্তু ছেলের মা তাকে হিফজ পড়াতে রাজি নন, এমত অবস্থায় সন্তানের মাকে বোঝানোর পরও না মানলে সন্তানের বাবার করণীয় কি? হিফজ পড়াবেন সন্তানকে এরকম শুধু নিয়ত করেছেন, এরকম যদি হয় তাহলে সে নিয়ত কোনো কারণে যদি পূরণ করতে না পারেন তিনি গুণাগার হবেন না, এর জন্য বিশেষ কোনো কাফফারা বা ক্ষতিপূরণ তাকে দিতে হবে না। যদি তিনি মানত করে থাকেন যে আমার এই কাজটি হলে এই কাজটি করবো, তখন মানত পুরা করাটা মৌলিকভাবে ওয়াজিব হয়, আবশ্যক হয়, সেটি পুরো না করলে তখন তাকে কাফফারা দিতে হয়। আর এই যেটি আমরা জানলাম প্রশ্নের মাধ্যমে যে সন্তানকে অনেকেই নিয়ত করেন যে আমি হাফিজ বানাবো, আলেম বানাবো, কিন্তু পরবর্তীতে হয়ে ওঠে না নানা বাধার কারণে, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি জাস্ট নিয়ত করেছেন, তার ইচ্ছা ছিল, সদ ইচ্ছা ছিল, তিনি করতে পারেন নাই। তার যদি ইচ্ছাটা পরিপূর্ণ থাকে, সঠিকভাবে তিনি ইচ্ছা করেছেন এবং তিনি তার ইচ্ছাতে কোনো খাদ ছিল না এমন হয়, তাহলে ইনশাআল্লাহ তিনি ইচ্ছাটা পরিপূর্ণভাবে এবং যথাযথভাবে করেছেন, প্রতিজ্ঞাটা তার সুদৃঢ় ছিল এই উদ্দেশ্যে, এই কারণে আল্লাহ রহমানের কাছে তিনি সেই আবাদতটি না করলে সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ আছে, কারণ হাদিস বর্ণিত আছে যে মানহাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি কোনো ভালো কাজের প্রতিজ্ঞা করবে, ফালাম ইয়ামালহা, কিন্তু সে করতে পারলো না, তাহলে সেই কাজটি করলে যে সওয়াব হতো তিনি সেই সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিদনিল্লাহ। এক্ষেত্রে তার মা যদি না বুঝে থাকেন তাকে কাউন্সিলিং করা উচিত, তাকে বোঝানো উচিত, নসিহা করা উচিত, কোরআন ও সুন্নার ছায়া আনা উচিত, ভালো মানুষের সামনে দিয়ে নেওয়া উচিত, সেটি স্বতন্ত্র আরেকটি ভালো উদ্যোগ হবে।